ম্যালেরিয়াটা কি দিয়ে হয়? আমাদের এই যে যে প্যারাসাইট, এটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম ডিউরেট, প্লাজমোডিয়াম প্লাজমোডিয়াম ভাইরাস, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম প্লাজমোডিয়াম ওভারি এবং প্লাজমোডিয়াম ম্যালারি, এই কয়টা দিয়ে আমাদের ম্যালেরিয়া রোগটা হচ্ছে। এখন এটা কিভাবে হচ্ছে আমাদের? ম্যালেরিয়াটা সাধারণত আমাদের দেশের হিল ট্রেস বা পাহাড়িয়া এলাকা যেগুলো, সেখানে আমাদের ম্যালেরিয়াটা বেশি হয়। কারণ আমাদের যে পাহাড়ি এলাকার যে ওয়েদার, সেটা এই জীবাণুগুলোর জন্য খুবই পারফেক্ট একটা এনভায়রনমেন্ট, যার কারণে ওখানে ম্যালেরিয়াটা বেশি হয়। আর ওইখানে মানে ম্যালেরিয়া হওয়ার জন্য এগুলো তো জীবাণু গেল, কিন্তু আমরা কিভাবে এটার কন্টামিনেশনে আসতেছি? এটা হলো আমাদের একটা মসকুইটো, যেটার নাম হচ্ছে ফিমেল অ্যানোফিলিস মসকুইটো। হ্যাঁ, ফিমেল ফিমেল অ্যানোফিলিস মসকুইটো দিয়ে এটা আমাদের হচ্ছে এই ম্যালেরিয়াটা। তাহলে আমাদের কিভাবে এটা আমাদের শরীরে আসছে? ধরেন এই ডিজিজটা হওয়ার ক্ষেত্রে আমাদের সবারই একটা কমন যেটা, সেটা হচ্ছে একটা ট্রাভেল হিস্ট্রি থাকবে, যে আপনি হয়তো বা কোথাও বেড়াতে গেছেন পাহাড়ি এলাকায়, সেখান থেকে আসার পরে আপনার প্রচণ্ড জ্বর হয়েছে। হ্যাঁ, এবং এই জ্বর চেনার উপায় হচ্ছে যে জ্বরের সাথে সাথে যেটা হয় যে জ্বরের প্যাটার্নটা কেমন হবে। জ্বরের প্যাটার্নটা হবে যে আপনার যখন জ্বর আসবে তখন আপনার শিভারি হবে, মানে একটা গায়ে কাঁপুনি দিয়ে জ্বর আসবে, ঠিক আছে? জ্বর আসবে এবং প্রচুর গায়ে ব্যথা থাকবে, এবং জ্বর টেম্পারেচারটা অনেক বেশি, 3-4 এরকম লেভেলের চলে যাচ্ছে, এরকম থাকবে। এবং যখন জ্বরটা ভালো হয়ে যাবে তখন আবার প্রচুর সোয়েটিং হবে, ঘাম দিয়ে জ্বরটা ছেড়ে যাবে। এরকম হলে এই ধরনের ফার্স্ট থিং হচ্ছে যে আমার একটা ট্রাভেল হিস্ট্রি থাকবে, জ্বর আসতেছে খুব মানে শিভারিং করে কাঁপুনি দিয়ে জ্বর আসতেছে, যে আমার খুব শীত পড়তেছে তারপরে জ্বরটা আসতেছে, এবং প্রচণ্ড গায়ে ব্যথা, এবং জ্বরটা যখন ছেড়ে যাচ্ছে তখন আমার প্রচুর সোয়েটিং হচ্ছে। হ্যাঁ, এইভাবে আমার জ্বরের প্যাটার্নটা দেখে আমরা বুঝতেছি যে আমাদের হতে পারে। তো ট্রাভেল হিস্ট্রিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমাদের যে যেটা হচ্ছে যে ওইখানে হয়তো আমি বেড়াতে গেছিলাম, ওইখানে কোনো মসকুইটো আমাকে বাইট করছে, তারপরে সেই কোনো একটা ম্যালেরিয়া রোগীকে ধরেন কোনো মসকুইটো আক্রান্ত কোনো ব্যক্তিকে কামড়াইছে, পরে সেই আক্রান্ত মশাটা মানে মশাটা আক্রান্ত না মানে মশার যে জীবাণু, সে ম্যালেরিয়ার যে জীবাণু সে ক্যারি করতেছে, সেটা মশার ভেতরে চলে গেছে কারণ ইনফেক্টেড পার্সনকে কামড়ানোর কারণে। তারপরে সেখান থেকে তার সালাইভার মাধ্যমে আমাকে যখন মশাটা বাইর করতেছে তখন এটা আমার রক্তে চলে আসতেছে, ঠিক আছে? এইভাবে আমরা ইনফেক্টেড হচ্ছি। তো এটা যেহেতু মশা রক্তের মাধ্যমে হচ্ছে, তো এটা আমাদের দুইটা জায়গায় মানে ইয়ে করে, আরবিসিকে আক্রান্ত করে, আরবিসি এবং লিভারের যে হেপাটোসাইট আছে, হেপাটোসাইট মানে হচ্ছে লিভার সেলগুলো। হ্যাঁ, এই দুইটা জায়গায় এই ম্যালেরিয়ার জীবাণুটা আমাদের রক্তের মাধ্যমে যাবে, যে এই হেপাটোসাইটে যেটা করবে যে লিভারের যে সেলগুলো সেইগুলোকে ড্যামেজ করে দেয়, এবং লিভারের যে সেল সেখানে ওরা বসতি স্থাপন করতে পারে, মানে ওখানে অনেকদিন ধরে থেকেও যেতে পারে ম্যালেরিয়ার জীবাণুটা। আর আমাদের আরবিসিকে আরবিসির ভিতরে আক্রান্ত করে আরবিসিটাকে ডিস্ট্রাকশন করে, মানে আরবিসিটাকে ভেঙে দেয়। এই যে আরবিসিতে ঢুকলো, এটা একটা সেল আরবিসির, এই সেলের মধ্যে ঢুকলো, ঢুকে এখানে প্রচুর পরিমাণে ওর যে স্পোরোজয়েন্ট, সাইটোকনি, এরকম অনেকগুলো স্টেজ আছে। তো এখানে এসে তারা মাল্টিপ্লিকেশন করে, মাল্টিপ্লিকেশন করলে কি হবে, আরবিসির সেলটা তো ভেঙে যাবে, আরবিসি ব্রেকডাউন হবে, আরবিসির সেলটা ভেঙে যাবে। এখন যখন আরবিসির সেলটা আমার ভেঙে যাচ্ছে তখন এই যে প্যারাসাইটগুলো আবার বের হলো, হ্যাঁ, সাইটোন দশাতে যে প্যারাসাইটগুলো বেরোলো সেটা আবার নতুন করে আর একটা আরবিসিকে আক্রান্ত করবে, আরবিসিকে নতুন আরবিসিকে আক্রান্ত করবে।
করে এইভাবে আমাদের একটার পর একটা ব্লাড সেল আক্রান্ত হতে হতে এরকম ভাবে হবে। এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে ম্যালেরিয়া পেশেন্টের এই জন্য এনিমিয়া হয়, কারণ আমাদের আরবিসিগুলো ভেঙে যায়। সেই কারণে আমাদের ম্যালেরিয়া পেশেন্টের আর একটা এই হচ্ছে যে সে এনিমিক থাকবে, তার আরবিসি ভেঙে যাচ্ছে। এখন এই যে আমাদের শিভারিং হচ্ছে বা এই যে শীত করে কাঁপন হচ্ছে কেন, কারণ এই আরবিসিগুলো যখন ভেঙে আমার প্যারাসাইটটা বেরোয় আসছে তখন একটা টক্সিন রিলিজ করে। এই টক্সিনটার নাম হচ্ছে হিমোজেনিক ক্রিস্টাল। এই ক্রিস্টালটার কারণে আমাদের ইয়ে হচ্ছে মানে কাঁপুনিটা হচ্ছে আর কি, টক্সিনটা আমাদের কাঁপুনি প্রডিউস করে, এই কারণে কাঁপুনি দিয়ে জ্বর আসে। এখন বুঝলাম যে কোনটা দিয়ে হলো এবং কিভাবে হলো, রক্তে গেল, কারণ আমি কিভাবে বুঝবো, আমি কি শুধু এভাবে সিমটম দেখেই বুঝবো যে আমার এই ম্যালেরিয়া হচ্ছে? কখনোই আমরা তা করবো না, আমরা অবশ্যই ব্লাড টেস্ট করবো। আর ব্লাড টেস্টের জন্য আমরা দুই ধরনের টেস্ট করি, একটা হচ্ছে পেরিফেরাল ব্লাড টেস্ট করি, আর একটা করি হচ্ছে আইসিটি করি। আইসিটিটা হচ্ছে ইমিউনো ক্রোমাটোগ্রাফিক টেস্ট। হ্যাঁ, এই আইসিটি যেটা ইমিউনো ক্রোমাটোগ্রাফিক টেস্ট যেটা, এটা হচ্ছে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি টেস্ট, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি দিয়ে হয়। হ্যাঁ, অ্যান্টিবডি এই আইসিটি টেস্টের ক্ষেত্রে ম্যালেরিয়ার আমাদের যেরকম প্রেগনেন্সিতে একটা স্টিপ ইউজ করি না আমরা অনেক সময় যে প্রেগনেন্সি পজিটিভের জন্য এরকম একটা আইসিটি একটা এরকম স্টিপ পাওয়া যায় ম্যালেরিয়ার ম্যালেরিয়া। এখন আমাদের যে দেখালাম যে প্লাজমোডিয়াম ভাইরাস, প্লাজমোডিয়াম ফ্যাসিনাম, কোম্পানি ম্যালেরিয়া, এই যে এতগুলো যে স্টেজ দিয়ে হচ্ছে আমাদের ম্যালেরিয়াটা, সব ক্ষেত্রে কিন্তু একরকমের না। যেমন ধরেন আমার আমি ব্লাড নিলাম, এখানে এরকম একটা ইয়ে থাকে স্ট্রিপটার মধ্যে এরকম দেখানো থাকে, একটা হচ্ছে নেগেটিভের জন্য যে না আমার হয় নাই, আর একটা হচ্ছে ফ্যাসিফর্মের জন্য, আর আমাদের ভাইরাসটা কখন এই জন্য এইভাবে একটা টেস্ট করা হয়। তো যখন আমি আমার বডিতে ধরেন যখন কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হয় তখন আমার বডিতে ডিফেন্সের জন্য কী করে, অ্যান্টিবডি তৈরি করে না? এই যে আমরা যে ইয়ের জন্য করোনার জন্য আমরা বলতেছি না যে অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্টের কথা বারবার বলতেছি, তো আমরা যখন আক্রান্ত হয়ে যাই তখন আমাদের বডির ইমিউন সিস্টেম আমাদের সেই জীবাণুর এগেনিস্টে অ্যান্টিবডি তৈরি করে। ঠিক আছে, ওই অ্যান্টিবডিটা আমাদের রক্তে থেকে যায়। এই রক্তটা দিয়ে আমরা যখন এই টেস্টটা করবো আমার এর মধ্যে আছে অ্যান্টিজেন, অ্যান্টিজেন আছে, এই অ্যান্টিজেন আমার রক্তের অ্যান্টিবডি এই দুইটা মিলে রিয়াকশন করবে। যখন রিয়াকশন করবে তখন আমরা পজিটিভ হবে, আর যদি রিয়াকশন না করে তাহলে আমাদের এই দাগগুলো দেখে বোঝা যায় যে রেড, যেমন প্রেগনেন্সিতে রেড আসে না সেরকম, এই পর্যন্ত গেলে যে আমার কিছু নাই আমি নেই, যদি এই পর্যন্ত আসে এই দাগটা এখানে আসে লাল দাগটা, তাহলে ফ্যাসিফর্ম দিয়ে আমার আক্রান্ত হয়েছে, যদি এখানে আসে তাহলে ভাইরাস দিয়ে আক্রান্ত হয়েছে, এরকম টেস্টের একটা ইয়ে পাওয়া যায়। তাহলে আমরা আক্রান্ত হইলাম কিনা আমরা বুঝলাম যে আমরা ম্যালেরিয়া পজিটিভ নাকি ম্যালেরিয়া নেগেটিভ। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার যে কি ম্যালেরিয়া ড্রাগ শপে কি এই স্ক্রিপ্টটা পাওয়া যায়? না, এটা পাওয়া যায় না, এটা ওরকম অ্যাভেলেবল না, এটা আপনাকে কারণ কি ম্যালেরিয়ার ট্রিটমেন্টটা কমপ্লিকেটেড, ম্যালেরিয়ার লক্ষণটা আবার বলে ম্যালেরিয়ার লক্ষণ হচ্ছে যে ম্যালেরিয়া হলে আপনার ট্রাভেলিং হিস্ট্রি থাকবে। ঠিক আছে, যে আপনি কোথা থেকে ঘুরে আসছেন, হিল ট্রেক্স বা এরকম পাহাড়ি এলাকা থেকে ঘুরে আসছেন, পাহাড়ি এলাকাতে বেশি হয়। ঠিক আছে, হ্যাঁ বেশি হয়, তো ওরকম একটা হিস্ট্রি থাকবে। তারপরে ধরেন আসছেন আপনি বেড়ায় আসছেন, তারপরে দেখা যাচ্ছে জ্বর আসছে, প্রচণ্ড জ্বর থাকবে, এই তিন চার এরকম জ্বর থাকতেছে, এবং জ্বর যখন আসবে তখন কাঁপুনি দিয়ে জ্বর আসবে, শিভারিং হবে, খুব শীত লাগবে, কাঁপুনি দিয়ে জ্বর আসবে। কাঁপুনিটা কেন হচ্ছে, ওই যে বললাম যে যখন আমাদের জীবাণুগুলো আরবিসি থেকে আরবিসি ভেঙে বেরিয়ে যায় তখন তখন হচ্ছে হিমোজেন ক্রিস্টাল এক ধরনের টক্সিন রিলিজ করে। ঠিক আছে, ওই ইয়েটা প্যারাসাইটটা এই টক্সিনটা আমাদের এই শিভারিং এর জন্য দেয়। কাঁপুনি দিয়ে জ্বর আসবে, হ্যাঁ কাঁপুনি দিয়ে জ্বর আসবে, টেম্পারেচার বেশি থাকে, চারপাশের মতো থাকে, গায়ে প্রচন্ড ব্যথা থাকবে। গায়ে প্রচন্ড ব্যথা থাকবে, যখন জ্বরটা ছেড়ে যাবে তখন সোয়েটিং হবে, অনেক প্রচুর ঘেমে যাবেন আপনি, সোয়েটিং হবে, গায়ে ব্যথা থাকবে, সোয়েটিং হবে যখন জ্বর ছেড়ে যাবে। এগুলো দেখে আপনি বুঝবেন। ঠিক আছে,
আর মেইনলি যেটা যে মশার কামড়ে হচ্ছে সব মশার কামড়ে কিন্তু হচ্ছে না, অ্যানোফিলিক্স মশার কামড়ে হচ্ছে এবং ফিমেল অ্যানোফিলিক্স মশার কামড়ে কামড়ে হচ্ছে। কেন ফিমেল অ্যানোফিলিক্স মসকুইটো কোশ্চেন তো আসতে পারে, তাই না, যে কেন মেল কেন কামড়ালে হবে না। এর কারণ হচ্ছে যে ওদের যে লাইফ সাইকেল সেটা চালানোর জন্য ব্লাড লাগে, হ্যাঁ, এই কারণে। আর হচ্ছে ওরা এই জন্য ব্লাডটা সাপ করে, কিন্তু মেল যেটা ওরা ব্লাড সাপ করে না, ঠিক আছে, এই জন্য আমাদের ফিমেল অ্যানোফিলিক্স মসকুইটো দিয়ে হচ্ছে। এখন একজন ম্যালেরিয়ার পেশেন্ট তাকে যদি অন্য মশা বাইট করে তাহলে কি সেই মশা আবার ম্যালেরিয়ার? অন্য মশা না, আমার এটা আমার ভেক্টর হিসেবে অ্যানোফিলিস মসকুইটোই লাগবে না। এটা কি অন্য আমার মাধ্যমে কি অন্য মশা ক্যারি করতে পারবে আমাকে? আমি ম্যালেরিয়ার জীবাণু, হ্যাঁ, জীবাণুটা বহন করছি, আমাকে এখন অন্য মশা বাইট করলো, এখন কি সেই মশাটাও ম্যালেরিয়ার জীবাণু আমার শরীর থেকে নিয়ে যাবে? না, অ্যানোফিলিস মসকুইটো নিবে, অন্য মশা বলতে অন্য কিউলেন্স বলেন বা আরো আদার্স যে মসকুইটো আছে এগুলো কিন্তু এডিস মশা বলেন, এরা কিন্তু নিবে না, নিবে না, সে ক্যারি করবে, কিন্তু তার দিয়ে আপনার ডিজিজ হবে না, কারণ লাইফ সাইকেল চলানোর জন্য আমার এই মশা লাগবে। আচ্ছা, বুঝতে পারছেন? সেই কারণে অন্য মশা দিয়ে কিন্তু আমার হবে না, আমার ভেক্টর হিসেবে এই মশা লাগবে, কারণ লাইফ সাইকেলটা ওর ভেতরে আমাকে চলতে হবে, আমার তো জীবাণুটাকে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকার জন্য ওরা ওই মসকুইটোর ভেতরে ওরা লাইফ সাইকেল সম্পূর্ণ করে, ঠিক আছে। তারপরে ধরেন আপনি আক্রান্ত না, তখন যদি আপনাকে ওই মশা বাইট করে আসে, একজন ম্যালেরিয়া জীবাণু বহন করে একজন মানুষকে বহন মানে ইয়ে করে মশা যদি আপনাকে বাইট করে তাহলে ওর ইয়ে থেকে আপনার হবে, ঠিক আছে, ক্লিয়ার? আর এই ম্যালেরিয়া মশাটা বাইট করার মনে হয় কয়েক ঘন্টা পরে আর কি, আমি শুনছি আই এম নট শিওর, যে এটা যখন আমাদের শরীরে চলে আসে তখন নাকি কোনো এক সময় গলার এখানে কফের কাছে আসে, যেটা না এরকম একটু কাশি টাইপের নাকি হইতে পারে? না, এরকম কোনো ইয়ে নাই, একটা কাশির সিম্পটম থাকে না, মানে জ্বর দিয়ে শুরু হবে। আচ্ছা, হ্যাঁ, এটাতে ঠান্ডা কাশির কোনো হিস্ট্রি থাকে না, যে আপনার ঠান্ডা টাকা কাশিটাকে এরকম হিস্ট্রি থাকে না, এটা জ্বর দিয়ে শুরু হবে। আচ্ছা, এখন আমরা মোটামুটি ডায়াগনোসিস শেষ করলাম, সিম্পটম গেল, এখন আমরা ট্রিটমেন্টে চলে আসি। হ্যাঁ, আর কিছু আছে এখান থেকে জানেন? টেস্ট পর্যন্ত গেছি, কীভাবে ডায়াগনোসিস করবো গেলাম, কীভাবে হবে গেল, এখন আমরা ট্রিটমেন্টে আসি, যে আমরা কী কী ড্রাগস দিয়ে আমরা এই ম্যালেরিয়ার ট্রিটমেন্টটা করবো। আমরা যে ড্রাগগুলো ইউজ করছি সেগুলোর মধ্যে এখানে লেখা আছে, আমি দেখছি না, ক্লোরোকুইন টেস্ট দুইটা কী কী জানো? টেস্ট পেরিফেরাল ব্লাড ফিম, পিটি পেরিফেরাল ব্লাড ফিম, আর হচ্ছে ইমিউনো ক্রোমাটোগ্রাফিক টেস্ট আইসিটি। ইমিউনো ক্রোমাটোগ্রাফিক টেস্ট, আই ডবল এম ইউ এন ও ইমিউনো আইসিটি বলে সংক্ষেপে, আই ডবল এম এটা হলো এক ধরনের, জানবেন যে ইমিউনো ক্রোমাটোগ্রাফিক টেস্ট এখন খুব র্যাপিডলি হয়, এটা যে কোনো টেস্ট, যে আর আইসিটি অনেক ধরনের টেস্ট আছে, আইসিটি টেস্ট হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি বেস টেস্ট, মানে হলো আমি আমার বডিতে যদি অ্যান্টিজেন থাকে, অ্যান্টিবডি থাকে, তাহলে আমি ওই জীবাণুর অ্যান্টিজেন যদি দেই তাহলে আমার ক্র্যাম্প করবে এবং পজিটিভ হবে, এবং এটা খুব র্যাপিড, এটা 24 ঘন্টার মধ্যে রিপোর্ট দিয়ে দেয়, এই জন্য এটা এত পপুলার টেস্ট যে আমি সহজে ডায়াগনোসিস করতে পারছি। প্রাইভাকুইন, সালফাডক্সিন, আর হচ্ছে পাইরিমিথামিন, কুইনাইন সালফেট, আর্টিসুনেট, আরও দুইটা ড্রাগস আছে, সেটা হচ্ছে এই জন্যই অ্যান্টি ম্যালেরিয়াল না, কিন্তু যদি ম্যালেরিয়ার কোনো কারণে রেজিস্ট হয়ে যায় সবগুলো ড্রাগস, তখন আমরা টেট্রাসাইক্লিন দিয়ে ট্রিটমেন্ট করি। হ্যাঁ, টেট্রাসাইক্লিন, টেট্রাসাইক্লিন রেজিস্ট মানে কি? রেজিস্ট মানে কোনো কাজ করতেছে না, সেই সময় আমরা টেট্রাসাইক্লিন দিয়ে ট্রিটমেন্ট করি। টেট্রাসাইক্লিনও যদি রেজিস্ট করে তাহলে আমরা ডক্সিসাইক্লিন দিয়ে ট্রিটমেন্ট করি, ঠিক আছে। এখন এই যে আমরা ক্লোরোকুইন ম্যালেরিয়ার যে ট্রিটমেন্ট করলাম, এটা কিন্তু একটু
কমপ্লিকেটেড ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট ব্যবস্থাটা একটু কমপ্লিকেটেড, একটু কঠিন। এটা কিন্তু আমরা কারণ এই ক্লোরোকুইনের যে এই হাইড্রক্সিক্লোরোকুইন যে ড্রাগগুলো এগুলোর সাইড ইফেক্ট অনেক 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 বেশি এবং সব ধরনের পেশেন্টকে দেওয়া যায় না। প্রেগনেন্সিতে আপনি কোনো কোনো ড্রাগস দিতে পারবেন, কোনো কোনো ড্রাগস দিতে পারবেন না, বাচ্চাদের দিতে পারবেন না, ইভেন যাদের ইপিলেপ্টিক সমস্যা আছে বা অনেক ধরনের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এগুলো অনেক রেস্ট্রিকশন আছে। সেই কারণে এই ট্রিটমেন্টগুলো ক্ষেত্রে হ্যাঁ ওটা আমি বলি ভাইভেক্সের ক্ষেত্রে কোনটা দিব। ভাইভেক্সের ক্ষেত্রে আমরা দিব হচ্ছে ক্লোরোকুইন দিব এবং প্রিমাকুইন দিব। দেখেন এই দুটো আছে ক্লোরোকুইন প্রিমাকুইন। হ্যাঁ ক্লোরোকুইন আর প্রিমাকুইন দিয়ে আমরা ভাইভেক্সের ইয়েতে দিব। আর সব ক্ষেত্রে সেফ আমার একটা ড্রাগ হচ্ছে কুইনাইন। কুইনাইন সব ধরনের পেশেন্টকে দেওয়া যায়, এটা হলো খুব সেফ। এটা আমরা সব ধরনের পেশেন্টকে আমরা কুইনাইন দিই, মানে প্রেগনেন্সি বলেন কিংবা আদার্স কোনো প্রবলেম আছে তাকে আমরা সেফলি দিব হচ্ছে কুইনাইন দিয়ে। ঠিক আছে কুইনাইন কি সব কিছু দেওয়া যায়? হ্যাঁ কুইনাইন সব কিছু দেওয়া যায়। তাহলে ভাইবিসির ক্ষেত্রে আমরা দিচ্ছি হচ্ছে ক্লোরোকুইন এবং হচ্ছে এখন এটা আমরা কিভাবে দিব ক্লোরোকুইন আর কে? এটার নিয়ম হচ্ছে যে 25 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে দিব, মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে। হ্যাঁ এটার মানে হচ্ছে যে আমরা টোটালি আমরা এটা ক্লোরোকুইন আমরা দিব কয় দিন? ক্লোরোকুইন দিব হচ্ছে আমরা 3 দিন আর প্রিমাকুইন দিব হচ্ছে 14 দিন। এগুলো লিখতে হবে? জি। আচ্ছা ভাইভেক্সের ট্রিটমেন্টটা কি সংক্ষেপে লিখলাম? সেম ট্রিটমেন্ট। এখানে আমরা দিচ্ছি হচ্ছে ক্লোরোকুইন। এগুলো ট্রিটমেন্ট কিন্তু মেডিকেল একটু ইয়ে তো কমপ্লিকেটেড, এগুলো টেস্ট ছাড়া বা সরাসরি দিতে যাবে না। ঠিক আছে এটা কিভাবে দিব? এটা হচ্ছে 25 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। বডি ওয়েট মানে হলো যে আমি টোটালি এইটুকু দিব আমি এই ক্লোরোকুইন। এখন এটাকে আমি কিভাবে দিব পার কেজি বডি ওয়েটে? আমরা আগে ওয়েটটা মেজার করবো কিরকম। ঠিক আছে এটা আমরা ফার্স্ট ডে 3 দিন দিই, যেহেতু ফার্স্ট ডে সেকেন্ড ডে থার্ড ডে এভাবে আমরা ভাগ করবো করে 10 মিলিগ্রাম দিব পার কেজি বডি ওয়েট। অবশ্যই পার কেজি কিন্তু হিসাব করে নিতে হবে। বডি ওয়েট এখানে আমি দিলাম 10 মিলিগ্রাম। পরের দিন সেকেন্ড দিন এটাও পার কেজি বডি ওয়েট। থার্ড দিনে আমার কতটুকু থাকলো? 20 দেওয়া হয়েছে, আমি আর 5 মিলিগ্রাম দেবো। 3 দিন দিব আগে থেকে 10 মিলিগ্রাম। 3 দিন দিব। হ্যাঁ এটা আমরা প্রথম দিন দিলাম 10 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে। বডি হিসাব করে নিতে হবে কিন্তু কত ওজন করছে সেটার উপরে বেস করে।
সেকেন্ড দিনও ওইভাবে দিলাম, থার্ড দিনে 5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। তাহলে আমার এই যে 25 মিলিগ্রাম দাও হয়ে গেল কিন্তু। আর এই যে প্রিমাকোইন এটা চলতে থাকবে, এটা সিঙ্গেল ডোজে দিতে থাকবে, সিঙ্গেল ডোজ 14 দিন দিব। আর প্রিমাকোইনের ক্ষেত্রে এই প্রিমাকোইন কিন্তু আমরা প্রেগনেন্সিতে কন্টাইন্ডিকেটেড, এটা কিন্তু প্রেগনেন্সিতে দেওয়া যাবে না, কিন্তু ছোট বাচ্চার ক্ষেত্রে কিন্তু আমরা দিব না, এটা কিন্তু অ্যাডাল্ট ট্রিটমেন্ট। এক নাম্বারটা না, হ্যাঁ ভাইরাসের যেটা সেটা, মানে এই ট্রিটমেন্টটা আমার প্রেগনেন্সিতে ফার্স্ট ট্রাইমেস্টারে দেওয়া যাবে না। আমি বলি ফার্স্ট ট্রাইমেস্টারে আপনি যে দুইটা ড্রাগস দিতে পারবেন সেটা হচ্ছে কুইনাইন দিতে পারবেন, কুইনাইন সেফ প্রেগনেন্সিতে ফার্স্ট ট্রাইমেস্টারে। আর ফ্যাসিফ্রাম যেটা সেটা হচ্ছে আমাদের কমন আমাদের দেশে যেটা হয় এটা হয়, আর হচ্ছে আরেকটা হয় হচ্ছে ফ্যাসিফ্রাম দিয়ে। ফ্যাসিফ্রামটা হচ্ছে সেরিব্রাল ম্যালেরিয়া বলে, এটা হলো খারাপ, এটা হলো আমাদের অনেক পেশেন্ট মারা যায় এটাতে, ফ্যাসিফ্রাম ম্যালেরিয়াটা ব্রেনের সমস্যা করে দেয়, যার কারণে অনেক সময় এটা বেশি ড্যাঞ্জারাস। তো ফ্যাসিফ্রামের ক্ষেত্রে আমার যে ক্লোরোকুইন ফিমাকুইন বললাম না, এটাতে কোনো কাজ করে না এই ফ্যাসিফ্রাম ম্যালেরিয়া। এখানে দেওয়া হয় হচ্ছে ওই আর্টিসুনের দেওয়া হয়, এটা হচ্ছে প্লাজমোনিয়াম। এখানে আমি দিব হচ্ছে আর্টিসুনের, সব এটাই দিয়ে হয় এগুলো দিয়েই হয়, যেন প্লাজমোডিয়াম ভাইরাস, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ওভারি একই রকম ট্রিটমেন্ট, প্লাসিফ্রামটা আলাদা। এটা আমি দেখাচ্ছি এটা যেটা হচ্ছে খিচুড়ি হওয়া আর কি, ওই পেশেন্টকে দেওয়া যাবে না, কারণ ক্লোরোকুইন দিলে খিচুড়ি আরো বেড়ে যাবে।
তার খারাপ অবস্থায় চলে যাবে জীবন। আর এগুলোর অনেক সাইড ইফেক্ট, এগুলো হচ্ছে অনেকে অটোটক্সিসিটি করে, হাইপোগ্লাইসেমিয়া করে, হাইপোভলিমিয়া করে। হাইপোভলিমিয়া বলতে আপনার হচ্ছে ভলিউম কমায় দেয়, হ্যাঁ, হাইপোগ্লাইসেমিয়া মানে ব্লাড গ্লুকোজ লেভেল কমায় দেয়। কিছু কিছু ড্রাগস আছে, তো এই ক্ষেত্রে আমাকে হিসাব নিকাশ করে দিতে হবে যে কোন পেশেন্টকে আমি কোন ধরনের ড্রাগস দিব। তাহলে ম্যালেরিয়া নিয়ে আর কোনো কোশ্চেন আছে? তারপরে আমি পরে দিয়ে যাবো, তাহলে দিতে যাবো। সার্ভিক্সে আবার করতে হবে? আচ্ছা, এটা হলো ক্লোরোকুইন আর প্রিমাকুইন দিয়ে ট্রিটমেন্ট, হ্যাঁ। এগুলো না আপনাদের ট্রিটমেন্ট মনে হয় এখন লাগবে না, এগুলো আসলে ট্রিটমেন্ট ডাক্তার ছাড়া দেওয়া উচিত না। আচ্ছা, ক্লোরোকুইন আর প্রিমাকুইন, ঠিক আছে, এটা দিয়ে আমি ট্রিটমেন্ট দিব। ক্লোরোকুইন কয়দিন দিব? তিন দিন দিব। লক্ষণটা শুধু দুইটাই, জ্বর হবে, মাথা ব্যথা হবে, গায়ে ব্যথা হবে, এটা না? জ্বর হবে, মাথা ব্যথা হবে, জ্বরের প্যাটার্ন বেশি থাকবে। জ্বরের প্যাটার্ন বললাম না যে আপনি কিভাবে বুঝবেন, সেটা হচ্ছে ট্রাভেল হিস্ট্রি থাকবে, জ্বর থাকবে, জ্বর কাঁপুনি দিয়ে জ্বর আসবে, জ্বর ছেড়ে যাওয়ার সময় প্রচুর ঘাম দিয়ে জ্বর ছাড়বে, প্রচুর ব্যথা থাকবে। এবং ১০৪ এরকম উঠে যায় জ্বর, অনেক বেশি জ্বর থাকে। ঠিক আছে, ভালো কথা, তারপরে দিবেন না, আপনি অবশ্যই পরীক্ষা করবেন তারপরে। ঠিক আছে, তাহলে সেই ফ্যালেরিয়াতে আসি। এটাও ওরকম আক্রান্ত কোনো ব্যক্তিকে যদি ফিমেল অ্যানোফিলিস কিউলেক্স মসকুইটো কামড় দেয়, তাহলে সেক্ষেত্রে আমাদের তার সালাইভার মাধ্যমে, মানে তার সালাইভার মাধ্যমে এটা আমাদের বডিতে আসবে। কিন্তু এটা হচ্ছে, ওটা ছিল ব্লাডের, ব্লাডকে আক্রান্ত করতো, হ্যাঁ, এটা কিন্তু ব্লাডকে করবে না, এটা হচ্ছে লিম্ফেটিক সিস্টেমকে করবে, লিম্ফকে করবে, এটা লিম্ফেটিক লিম্ফেটিক সিস্টেমকে আক্রান্ত, ওটা ছিল ব্লাডে। এখন এখানে যেটা হয় সেটা হচ্ছে যে যখন এই লিম্ফেটিক সিস্টেমে যায়, লিম্ফেটিক সিস্টেমে কাইল থাকে, লিম্ফ সিক্রেশন হয় বা কাইল বলে যেটাকে, সেটা ধরেন যে এলিফেন্ট সিএসএস হয়ে যায়, মানে অনেক সময় আমরা দেখি না যে অনেক মোটা, মানে অনেক সময় আমরা স্টেশনে বাইরেতে দেখি না যে অনেক পা মোটা, এক পা অনেক মোটা হয়ে গেছে। এটা শুধু যে পায়ে হয় তা না, এটা ব্রেস্টে হতে পারে, ফিমেলদের মেয়েদের ক্ষেত্রে হচ্ছে গণ্ডকোষে হতে পারে। তো এটা সাধারণত ওইটাই পায়ে হয়, ব্রেস্টে হয় এবং স্ট্রোটামে হয়, অনেক বড় হয়ে যায় এবং এত, মানে এলিফেন্ট সিস্টিস বলে যেটাকে, হাতির পায়ের মতো হয়ে যায় এখানে বলে। এইটা খুব বাজে একটা মানে ডিজিজ আর কি। তো এটা ফিমেল কিউলেক্স মসকুইটো দিয়ে হচ্ছে ওরকম ইয়ে করা, এটা লিম্ফেটিক সিস্টেমে আসে, লিম্ফেটিক সিস্টেমে আসার পর লিম্ফেটিক সিস্টেমে এরকম লিম্ফের যেরকম ব্লাড ভেসেল আছে সেরকম আছে, এবং এখানে লিম্ফ নোড থাকে, হ্যাঁ, এদিক দিয়ে লিম্ফ পরিবাহিত হয়, মানে এটাকে বলে ফাইল বলে বাংলায়। তো এখানে যখন এই অর্গানিজমগুলো আসে তখন এইগুলো আস্তে আস্তে বড় হয়ে যায়, অনেক মাল্টিপ্লিকেশন হওয়ার পর এরকম বড় হয়ে যায়, এই কারণে আমাদের এই হাত পা অনেক মোটা হয়ে যায়।
আবার এখানে যে কাইল প্রবাহিত হচ্ছিল এটাকে ভেঙে ফেলে, দিয়ে এটা পরে টিস্যুতে চলে আসে। টিস্যুতে চলে আসার পরে টিস্যু ইডিমা হয়ে যায়, মানে ফুলে যায়, পানি প্রবাহ পানি জমে এত বড় হয়ে যায়, এবং এটা গ্র্যাজুয়ালি বাড়তেই থাকে, দিনকে দিন এই বড় হচ্ছে, এরকম হতে থাকে, হাত পা মোটা হয়ে যেতে থাকে, পা মোটা হয়ে যেতে থাকে। মানে এটার জন্য আমরা এটারও ওইরকম ব্লাডের কিছু টেস্ট আছে, ব্লাড টেস্ট করি আমরা, আর পিসিআর একটা টেস্ট আছে, এটা করি। কৈশিক নালিকা দেয় বলত, লিম্ফ মানে লিম্ফ নোডটা হচ্ছে কৈশিক নালিকা আর কি, ওই নালিকাগুলোতে আক্রান্ত করে, এবং এটা দিয়ে জীবাণুটা দিয়ে হয়, ওইটার নাম হচ্ছে উইজেজেরিয়া ব্যানক্রপ্টি বলে। ওইখানে যেরকম কি ছিল, প্লাজমোডিয়াম ছিল না, এখানে হলো এটা লিখে নিয়ে নেব, এটা হলো ডাব্লিউ ইউ সি এইচ ই আর ই আর আর এ জুরিয়া ব্যানক্রপ্টি দেওয়া হয়। এই জীবাণুটা দিয়ে হচ্ছে আমাদের এই ফাইলেরিয়াটা। ফাইলেরিয়ার প্রোফাইলেক্সিস হিসেবে আগে থেকেই ট্রিটমেন্ট, এটা যেমন যে অঞ্চলগুলোতে হয় সেটা হচ্ছে উত্তর অঞ্চল আছে না, উত্তর অঞ্চলে যে রাজশাহী তারপরে রংপুর ওই এলাকাতে এগুলো বেশি হয়, রাজশাহী রংপুর তারপরে আর ওই উত্তরবঙ্গে আর কি, পঞ্চগড় পঞ্চগড়ের ওইদিকে এই ডিজিজটা বেশি হয়, আর উজিরিয়া ওই ব্যানক্রপ্টি দিয়ে হয় আর কি। আর এই ক্ষেত্রে আমরা একটা মেডিসিন ইউজ করি প্রোফাইলেক্সিস হিসেবে, ওই এলাকার মানুষজনকে আগে থেকেই সরকারিভাবে ওষুধ দেওয়া হয়।